নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পাঞ্জাব ইস্যু, গোটা দেশের সাথে শিলচরও বিক্ষোভ বিজেপির, সামিল সাংসদ বিধায়করাও। কাছাড়াও শুরু বুস্টার ডোজ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে দিয়ে জেলায় অভিযান শুরু। সোনাইয়ে এজিপিতে যোগদান অব্যাহত, উত্তরীয় পুরীয়ে নবীনদের বরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি পাঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় আটকে দেওয়ার প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মকর্তা সহ সাংসদ ও বিধায়করা। ঠিক একইভাবে শিলচরে মানব শৃঙ্খল দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন সাংসদ, বিধায়ক ও কাছাড় বিজেপির সকল স্তরের কর্মীরা। সোমবার শহরের অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশ থেকে দেবদূত পয়েন্ট পর্যন্ত পাঞ্জাবের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ মানব শৃঙ্খলের মাধ্যমে জানান তারা। ওই ঘটনার বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। তিনি বলেন, এদিনের ঘটনার সাথে বিদেশি শক্তি রয়েছে। কনভয় আটকানোর ক্ষেত্রে পাঞ্জাব সরকারের চক্রান্ত একটার পর একটা তুলে ধরেন। পাঞ্জাব ও পাকিস্তানের সীমানায় প্রধানমন্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র ছিল এমন ন্যাক্কারজনক পরিকল্পনা ও ষড়যন্ত্রের ধিক্কার জানান তিনি। এদিনে তিনি আরও যোগ করে বলেন, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের কিছু কৃষকরা আন্দোলন গড়ে তুলেছিলেন, এর পেছনে সহযোগিতার মদত ছিল বিদেশিদের বলে জানান। 30,000 কোটি টাকার চাল ক্রয় করে পাঞ্জাব এফসিআই, এর মধ্যে মাত্র 6,000 কোটি টাকা পাঞ্জাবের উন্নয়নে খরচ হতো, বাকি টাকা ক্রিমিনাল ও মধ্যভোগী এবং তাদের সাথে জড়িত কংগ্রেস ও অকালী দলের নেতারা ভাগ বসাত। সেখানে বাধা পড়েছে দেখে কৃষকরা আন্দোলন শুরু করেছিলেন, আর এই আন্দোলনে বিদেশ থেকে টাকা আসছে, যা গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানা গেছে বলে জানান সাংসদ। শেষে দেশের অখণ্ডতা রক্ষা করতে প্রধানমন্ত্রী আইন বাতিল করেছেন। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অনেকে। এবং সেই সিকিউরিটি অধীনে নিয়ম ছিল, যেটা চান্নি সরকার উল্লঙ্ঘন করেছে, সেটা হচ্ছে প্রথম উল্লঙ্ঘন যে পাঞ্জাবের ডিজিপি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যেটা রুট প্ল্যান ছিল, সেই রুট প্ল্যানটা টেররিস্টদের জন্য এবং যারা প্রটেস্টার ছিল, যারা যারা দুর্নীতিগ্রস্ত টেররিস্টদের সঙ্গে লিপ্ত থাকা যে কৃষকরা ছিল, এই দুই ক্যাটাগরির লোকদের কাছে সেইটা তারা জানিয়ে দিয়েছিল ডিজিপি পাঞ্জাব। এই চক্রান্তে ব্যক্তিগতভাবে লিপ্ত ছিলেন, এটা বিগত পরশুদিন সেটা পুরোপুরি এটা মাধ্যমে সংবাদ মাধ্যমের মধ্যে চলে এসে গোটা দেশের সাথে শিলচরও শুরু হলো বুস্টার ডোজ ভ্যাকসিনেশন ড্রাইভ। সোমবার শিলচর সিভিল হাসপাতালে ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে বুস্টার ডোজ প্রদান করা হয়। এদিন কাছাড় জেলায় প্রথম বুস্টার ডোজ নিয়ে অভিযানের শুরু করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপদীর ভট্টাচার্য। উল্লেখ্য, কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 2,89,196 জনকে বুস্টার ডোজ প্রদান করা হবে। এর মধ্যে 23,109 জন স্বাস্থ্যকর্মীকে, 41,215 জন ফ্রন্টলাইন কর্মীদের এবং 2,24,872 জন ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে বুস্টার ডোজ প্রদান করা হবে বলে জানানো হয়। এদিকে সোমবার করিমগঞ্জ অসামরিক হাসপাতালেও শুরু হলো করোনার বুস্টার ডোজ। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে বুস্টার ডোজ টিকার সূচনা করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিশিষ্ট সহ টিকা গ্রহণকারীরা সামিল ছিলেন। স্বাস্থ্যকর্মীদের শুরুতে টিকা দেওয়া হয়। বিগত দিনে টিকা গ্রহণকারীরা হয়তো কোভ্যাক্সিন বা কোভিশিল্ড টিকা নিয়েছিলেন, সেভাবেই বুস্টার ডোজ নেন তারা। আমি ডক্টর আশুতোষ বর্মন, জয়েন্ট ডাইরেক্টর কাছাড় জেলা থেকে বলছি। তো আমাদের এখানে আজ সমগ্র আসামের সঙ্গে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টেও আজকে 10 জানুয়ারি থেকে ফ্রন্টলাইন ওয়ার্কার্স
হেলথকেয়ার ওয়ার্কার্স এবং সাপোর্ট যারা আছে এবং যাদের কমরবিডিটিস আছে ওনাদের ভ্যাকসিনেশনের কাজ আজকে শুরু হয়েছে। তো আমি যারা হেলথকেয়ার ওয়ার্কার্স আছে যাদের মানে সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশন 11 এপ্রিল 2021 আগে হয়েছে ওনারা সবাইকে এসে মানে সেকেন্ড ডোজ বুস্টার বা প্রিকশনারি ডোজ নেওয়ার জন্য অনুরোধ রাখছি, কারণ এটা প্রিকশনারি মেজার হিসাবে এই ডোজটা দেওয়া হচ্ছে এবং যেভাবে কোভিড ছড়িয়ে পড়ছে এবং বিশেষ করে যারা হেলথকেয়ার ওয়ার্কার্স এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং সাতত্য কমরবিডিটিস যারা আছে ওনাদের এই থার্ড ওয়েভ যেটা আসছে এটাতে অনেক রিস্ক থেকে যাচ্ছে। সুতরাং সবাইকে মানে আমি হেলথকেয়ার ওয়ার্কার্স এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা আছেন তাদেরকে অনুরোধ রাখছি ওনারা যেন এসে নিকটবর্তী ওনাদের টিকা কেন্দ্রে গিয়ে সেকেন্ড ডোজ বুস্টারটা নিয়ে নেন। সোমবার সোনাইয়ে এক সভার মাধ্যমে বিভিন্ন দল থেকে প্রায় 200 জন এজিপিতে যোগদান করলেন। সোনাই ক্লাবে অনুষ্ঠিত সভায় অগপ দলে যোগদান করেন তারা। দলীয় নেতৃবৃন্দরা উত্তরীয় পুড়িয়ে তাদের দলে স্বাগত জানান। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, সোনাই কেন্দ্রে দল অনেক শক্তিশালী, 200 জন দলে যোগদানের ফলে দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা। কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল সিনহার পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত কুমার দেব, যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহা, যুব জেলা সভাপতি আলী আহমেদ হাজারি, যুব মহিলা শাখার কার্যকরী সভানেত্রী পম্পা দাস, সম্পাদক জমিল হোসেন লস্কর, যুব শাখার সুনাইয়ের সভাপতি রুকন আহমেদ লস্কর প্রমুখ। আজকের এই সভায় নিয়ার অ্যাবাউট 200+ মানুষ জয়েন করছে যুবক, আর এই জয়নিংয়ে অন্যান্য তোমার কংগ্রেস দল থাকে, UDF দল থাকে, আর অন্যান্য দল সংগঠন থাকে জয়নিং হয়েছে। পৌরসভাতে আমাদের হিসাবে আজকে যে যুবক এসেছে অন্যান্য দল থেকে তাতে প্রমাণিত হয়েছে যে আগামী দিন আমাদের পৌরসভাতে আমরা মারা খাই। সভাপতির নির্দেশ মর্মে জানুয়ারি থেকে আমাদের মানে জয়নিং সভা জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এখনও মানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা আমাদের যে কেন্দ্রীয় যারা সবের লোকে কথাবার্তা হয়েছে যে আমরা অ্যালায়েন্সে খেলা হবে, তো মোটামুটি আমরা 500টার মতো সিট পাবো, আর এই 500টা সিট আমরা জেতার খুব সম্ভাবনা আছে আর জিতবার ভালো একটা। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুংরিপাড় জিপির সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সোমবার উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন ডুংরিপাড়ে শিপ্রাণী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর, বিজেপির রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, শক্তিকেন্দ্র প্রমুখ দীপাংশু দাস প্রমুখ। এদিন ডুংরিপাড়ের বেশ কজন সংখ্যালঘু ব্যক্তি বিজেপিতে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান বিধায়ক মিহিরকান্তি সোম সহ অন্যান্য নেতৃত্ব। এবং এই দিন দেখা লাগিয়া এই যে সরকার, দিল্লির সরকার এবং রাজ্য সরকার, এটা দিন ভাইবার লাগিয়ে আমরা বহু নেতা হল স্বর্গীয় হয়ে গেছেন, যা মারা গেছেন, কিন্তু আপনারা বহু ভাগ্যবান এবং চতুর মানুষ, আপনারা এই জিপির মানুষ, আপনারা আপনারা যে চালাকি করছেন, আপনারা ভারতীয় জনতা পার্টির লোক পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন লোক আপনারা জড়িত হয়ে গেছেন, যা সরকারের লোক জড়িত হয়েছেন, আমি আপনারা স্বাগত জানাই যাক এবং অত্যন্ত আনন্দিত আমার কাছে এই জিপির থেকে আর বহু মানুষের কথা আইছে। আগামী দিন আমরা জয়েন করবো, জয়েন করাইব কাছাড়ের বিভিন্ন জায়গার থেকে মুসলিম মানুষ বিজেপি জয়েন করতে চায়, কংগ্রেস বলতে কিচ্ছু নাই, আর আমরাও একটা প্ল্যাটফর্মের টাকা জরুরি আছে, মহেন্দ্র চৌধুরী ওই দিন হইয়া গেছে, সংখ্যালঘু মানুষ সবসময় সরকারের সঙ্গে থাকতাম। এক ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কবি মহাসম্মেলন। গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার করিমগঞ্জ জেলার কানাইবাজার এমই স্কুলের মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল 9টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তথা কবি সাংবাদিক নিহার রঞ্জন দেবনাথ, জ্যোৎস্না পাল, শিপ্রা দেবনাথ, চৈতালী দাস মজুমদার, লক্ষ্মী পাঠক, ভবেশ কলিতা, কাছাড় কলেজের অধ্যাপক শামসউদ্দিন প্রমুখ। আমাদের এই অঞ্চলে
যে পরম্পরা ভারতবর্ষেই হোক বা গোটা পৃথিবীতেই হোক, ধর্মীয় উন্মাদনা যখন মাথা ছাড়া দিয়ে উঠে তখন এই অনুষ্ঠানগুলির গুরুত্ব একেবারে অপরিহার্য হয়ে পড়ে। আমরা দেখতে পাই সেই প্রাচীন যুগে যখন আদিম মানব পশু পক্ষী শিকার করে জীবিকা নির্বাহ করত, সেই সময়েও আমরা দেখতে পেতাম সেই আদিম মানব এই গান বাজনার আসর সেই সময়ে ছিল। গানের মধ্যে কবিতার মধ্যে আমাদের যে চেতনা আছে সেই চেতনা প্রকাশ হয়। আজকে এই কবি সম্মেলনের মধ্য দিয়ে, বক্তৃতা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং গানের মধ্য দিয়েও আমাদের চেতনার বহিঃপ্রকাশ হচ্ছে। রবিবার আছিমগঞ্জে ASF এর এক প্রতিনিধি কাছাড় জেলার হোমগার্ড কর্মীদের চাকরিতে পুনর্বহাল করার জন্য রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। তারা জানান উক্ত কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শুধু চাকরি স্থায়ীকরণের আশায়। এতদিন তারা না খেয়ে কাজ করেছেন, কিন্তু হঠাৎ কর্মচ্যুত হওয়ায় তারা প্রাণত্যাগের কথা বলেছেন। তাই অতি শীঘ্র তাদের চাকরি বহাল রাখার জন্য প্রতিনিধি দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন MSL এর মৌলানা বদরুল হক, কাইজার হোসেন, জয়নাল উদ্দিন, আমাদউদ্দিন প্রমুখ। কিন্তু অতি দুঃখের বিষয়, আজকে প্রায় 9 দিন অতিবাহিত হয়ে গেল, কাছাড়ের হুঙ্গাড বাইদের প্রতি আজ অবধি আসাম সরকার তথা প্রশাসনের তরফ থেকে তাদেরকে চাকরিতে রাখা হবে বলে কোনো ঘোষণা আজ অবধি দেখতে পাইনি। তাই আমরা MSF এর পক্ষ থেকে আসাম সরকার তথা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে হুঙ্গাড বাইয়েরা, বিগত দিন আমরা দেখেছি আসাম মিজোরামের সমস্যার সময় উনারা প্রাণও দিয়েছেন এবং উনারা সেই আসামের মাটি রক্ষা করতে যেভাবে উনারা রাত দিন কাজ করেছেন সেটা দেখে আমরা উনাদেরকে সেটার প্রতি আসাম সরকার লক্ষ্য করে উনাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য MSF এর পক্ষ থেকে আমরা আসাম সরকারের কাছে অনুরোধ করছি। এবং সেই হুঙ্গাড কয়েকজন ভাই উনাদের সার্টিফিকেটও দেখিয়ে দিয়েছেন, উনারা যে কাজ করেছেন বিগত দিন প্রশাসনের তরফ থেকে উনাদেরকে গুড সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাই আমরা পুনরায় অনুরোধ করছি যাতে ওই ভাইদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লেগেছে বলে একজন অজানা ব্যক্তি ফায়ার ব্রিগেডে 10 বার ফোন করেছিল। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে। ফোন পাওয়ার পর তড়িঘড়ি ASI প্রণব ফ্যাংলো রাঙ্গিরখাড়ি থানা থেকে ফায়ার ব্রিগেডের 2টি ইঞ্জিন নিয়ে শিলচর মেডিকেলের জন্য রওনা হন। রাঙ্গিরখাড়ি ফাঁড়ি থেকে মাত্র 17 মিনিটে ঘুঙ্গুর থানাতে 2টি ইঞ্জিন পৌঁছে যায়। ASI ফ্যাংলো ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে অ্যান্থনি নিজেও জানেন না যে কোথায় আগুন লেগেছে। তিনি ঘটনা শুনে অবাক হন, কারণ মেডিকেল কলেজে আগুনের ঘটনাই ছিল না। ঘুঙ্গুর আউটপোস্টের পাশেই রয়েছে মেডিকেল কলেজ, যদি কিছু ঘটনা ঘটত প্রথমে ইনচার্জ জানতেন। এভাবে ভুয়ো আগুন লাগার খবর দিয়ে দমকল বাহিনীকে বিভ্রান্ত করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ দ্বারা। শিলচরের খ্যাতনামা হিন্দি নিউজ চ্যানেল বরাক বার্তার 25তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার শিলচর গান্ধী ভবনে বিশ্ব কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের ভিন্ন কর্মসূচির মধ্যে ছিল যোগা প্রদর্শনীও। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সহ বিশেষভাবে অসহায় পড়ুয়াদের আর্থিক অনুদান প্রদান এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠান মঞ্চটি সদ্যপ্রয়াত তথা স্বনামধন্য অধ্যাপক ও প্রবীণ বরিষ্ঠ সাংবাদিক জ্যোতিলাল চৌধুরীর স্মৃতি হিসাবে উৎসর্গ করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন ভারত শ্রীবাস্তবের স্বামী মৃন্ময়ানন্দ মহারাজজি। বরাক বার্তার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত রৌপ্য জয়ন্তী উদযাপন সমারোহে সুষ্ঠুভাবে সর্বস্তর নাগরিকদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা 15 জন বিশিষ্ট জ্ঞানী গুণীজনদের সম্মান করছি এবং সেই সঙ্গে আমরা প্রায় 40 জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করেছি। সেই সঙ্গে বিভিন্ন ভাষা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমর্থিত হচ্ছে।
তো এই 25 বছরের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে আপনারা সবার আশীর্বাদ আমাদের উপর থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। এবং এই রৌপ্য জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা প্রতি বছর এভাবে অনুষ্ঠান করবো, এবং এবছর বিশেষ করে বিভিন্ন ইভেন্টস রয়েছে, ধামাইল নৃত্য প্রতিযোগিতা রয়েছে, সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগিতা রয়েছে এবং আরও কয়েকটি অনুষ্ঠান রয়েছে। সমগ্র বর্ষব্যাপী আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করবো। আজকে এই অনুষ্ঠান সুন্দর সাফল্যভাবে সম্পন্ন হয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের ধ্রুব তারা ব্যক্তিত্বরা আজকে উপস্থিত ছিলেন, তাদের সবার উপস্থিতি আমাদের গরিমা বৃদ্ধি করেছে। সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্তীয় সঞ্চালন দিবস উপলক্ষে দক্ষিণ আসাম প্রান্তের লক্ষ্মীপুর জেলার ব্যবস্থাপনায় রবিবার লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য পথ সঞ্চালনের সূচনা শুরু হয়। এই পথ সঞ্চালনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের প্রচার প্রমুখ ডক্টর অভিজিৎ নাথ। এদিন তিনি তার বক্তব্যে বলেন, 1925 সালে সংঘের জন্মলগ্ন থেকে আজ অবধি ভারত মাতাকে পরম বৈভবশালী করে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সংঘকর্ম 365 দিনই শাখার মাধ্যমে চলছে। তার বৌদ্ধিক বক্তৃতা সমাপ্তির পরই প্রার্থনা হয় এবং পথসঞ্চলনের শুরু হয়। এদিন লক্ষ্মীপুর শারদাচরণ খেলার মাঠ থেকে সংঘের কর্মকর্তারা পথ পরিক্রমা শুরু করে ফুলের তোল স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তি হয়ে লক্ষ্মীপুর সরকারি চিকিৎসালয় সংলগ্ন অবধি পরিক্রমা করে ফের শারদাচরণ খেলার মাঠে এসে পরিক্রমার সমাপ্ত ঘোষণা করেন। করোনা পরিস্থিতি ও নতুন ঘোষণা করা এসওপি চালুর জন্য মধুরবন ওয়াটার ওয়ার্কস রোডের হজরত পীর বাতি মামুর উরুস মোবারক একদিন পিছিয়ে দেওয়া হলো। পূর্বের ঘোষণা মতে আগামী শনিবার অর্থাৎ 15 জানুয়ারি উরুস মোবারক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নতুন এসওপি চালু সহ করোনা পরিস্থিতির জন্য মোকাম কমিটির পক্ষ থেকে তা একদিন পিছিয়ে অর্থাৎ রবিবার 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন কমিটির ওয়াজ মহফিল সহ শিরোনি বিতরণ করা হবে। সোমবার একথা জানান মোকাম কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কালাম চৌধুরী। পিআইটি রুট এনডির বান হজরত ফির পাতেনসা মামু উর্ফে বাত্তি মামুর উরুস মুবারকের আয়োজন করা হইয়াছে। আগামী 15 জানুয়ারি ছিল কোভিডের কারণে 16 জানুয়ারি সকাল 10 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে। 5 ঘটিকার সময় সিন্নি বিতরণ ও মিলাদ মহফিলের আয়োজন করা হইবে। আপনাদের সবের দাওয়াত রইল, আপনারা উপস্থিত থাকিবেন। শিলচরে বীর টিকেন্দ্রজিতের প্রতিকৃতি স্থাপনের জন্য জমি বরাদ্দের জন্য কাছাড় জেলার জেলাশাসকের কাছে আবেদন জানালো বীর টিকেন্দ্রজিৎ নিংসিং লুপ মেমোরিয়াল ট্রাস্ট। সোমবার এ মর্মে বীর টিকেন্দ্রজিৎ নিংসি লুপ মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তারা কাছাড় জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রদান করে এতে উল্লেখ করে বলা হয়, জেলা গ্রন্থাগারের সহ রামনগরস্থিত আইএসবিটির সম্মুখে বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের প্রতিকৃতি স্থাপনের জন্য সরকারের কাছে জমির আবেদন জানানো হয়েছে। কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের সাথে আলোচনা করে বীর টিকেন্দ্রজিৎ নিংসিং লুপ এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, বীর টিকেন্দ্রজিৎ সিং 1891 সালে অ্যাংলো মণিপুর যুদ্ধের একজন শহীদ ছিলেন। মাতৃভূমিকে রক্ষা করার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের মধ্যে বীর টিকেন্দ্রজিৎ অন্যতম। ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর টিকেন্দ্রজিৎ এক অনন্য অবদান রয়েছে। তিনি সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে ছিলেন। দেশপ্রেমের জন্মগত প্রকৃতির সাথে তিনি তার অদম্য সাহসের সাথে ব্রিটিশ সরকারের আগ্রাসী কর্মকাণ্ডের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। 1891 খ্রিস্টাব্দের 13ই আগস্ট স্বাধীনতা বীর সংগ্রামী বীর টিকেন্দ্রজিৎকে কুখ্যাত ইংরেজ সরকাররা তাহাকে প্রকাশ্য জনসভায় তাহাকে ফাঁসি দিয়েছিলেন। মাত্র 31 বছর বয়সে তিনি ফাঁসির কাছে ঝুলতে বাধ্য হয়েছিলেন দেশ এবং দেশ মাতৃকার সেবার জন্য। তাছাড়া আমি বলতে চাই, তৎকালীন কুখ্যাত ইংরেজ সরকাররা যে টিকেন্দ্রজিৎকে যে ফাঁসির যে আদেশ জারি দিয়েছিলেন তা কিন্তু অন্যায়ভাবে ও অবিচারভাবে ফাঁসির কাছে জুড়িয়ে দিয়েছিলেন। তবুও মাত্র 31 বছরের বীর টিকেন্দ্রজিৎ ফাঁসি মুখে ফাঁসি বরণ করেছিলেন। তাছাড়া আমরা এটাই বলতে চাই, বীর টিকেন্দ্রজিতের ভারত মাতার
যে পরাধীন ভারত মাতাকে শৃঙ্খল থেকে মুক্তি করার জন্য তার যে সংগ্রাম আমরা কখনো ভুলছি না বলবো না, সেই জন্য তাহার এই আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য আমরা শিলচর শহরের মধ্যে একটি শহীদ বীরতিকেন্দ্রের যে একটি পূর্ণাঙ্গ মূর্তি স্থাপনের জন্য আজ আমরা জেলা কর্তৃপক্ষের কাছে তাছাড়া আসাম সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ। শিলচর টাউন ক্লাবের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে টাউন ক্লাবের মঞ্চে রবীন্দ্র, নজরুল ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় 200 জন পড়ুয়ারা অংশ নেয়। প্রতিযোগিতায় মোট 4টি বিভাগ ছিল। এদিন প্রতিযোগিতা শেষে 2 বিচারক তথা বিশিষ্ট নৃত্যশিল্পী তথা নৃত্য প্রশিক্ষিকা চন্দ্রিমা মজুমদার ও আরেক বিশিষ্ট নৃত্যশিল্পী তথা নৃত্য প্রশিক্ষিকা পম্পী চক্রবর্তী এই নৃত্য বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেন। পরে ক্লাবের সদস্যরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শুরু হলো সুশীল চৌধুরী অ্যান্ড মীরা চৌধুরী মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ কাম নকআউট টুর্নামেন্ট। সোমবার শিলচর ডিএসএতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে 6টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা চলবে আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় 11 স্টার ক্লাব ও সুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সোমেন চৌধুরী পরিবারকে আমরা অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। এই ফার্স্ট ডিভিশন ক্রিকেট শুরু হয়েছিল 57 থেকেই এবং তখন এই শিল্ডের নাম ছিল বিটিএমএস শিল্ড, বিখ্যাত শিল্ড ছিল। যাই হোক, পরবর্তীকালে অনেক জল ধরিয়ে গেছে নানাভাবে এই শিল্ড। আজকে সৌমেন অতীতে 12টি দল ছিল, যেহেতু সুপার ডিভিশন আমরা আলাদা করেছি, 6টি দলকে সুপার ডিভিশন খেলছে, পরবর্তী 6টি দল ফার্স্ট ডিভিশনে অংশ নিচ্ছে। আমরা আশা রাখি প্রতিটা খেলা আমরা উপভোগ করবো, তোমরা যারা খেলোয়াড়রা আছো ভালো খেলা দেখাবে এবং পরবর্তীকালে এই খেলার থেকে হয়তো আগামীতে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার U19 U20 শিলচর দলে খেলোয়াড় নির্বাচিত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পাঞ্জাব ইস্যু, গোটা দেশের সাথে শিলচরও বিক্ষোভ বিজেপির, সামিল সাংসদ বিধায়করাও। কাছাড়াও শুরু বুস্টার ডোজ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে দিয়ে জেলায় অভিযান শুরু। সোনাইয়ে এজিপিতে যোগদান অব্যাহত, উত্তরীয় পুরীয়ে নবীনদের বরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।